করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে ধূপগুড়ি কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পথ চলতি মানুষদের মাস্ক প্রদান করা হলো। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ধূপগুড়ি কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ পথ চলতি মানুষদের এদিন মাস্ক প্রদান করা হলো। এই বিষয়ে সংগঠনের প্রতিনিধি জানান। ধূপগুড়ি কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত তিন দিন ধরেই মাস্ক দিচ্ছি। আজকে বিএমওইচকে আমরা বিএমওইচের হাতে মাস্ক তুলে দিয়ে এসেছি এবং হ্যান্ডশোপ সেটাও আমরা দিয়ে এসেছি। আসলে সরকারের একার পক্ষে তো এই কাজ সম্ভব নয়, তাই সমস্ত মানুষকেই এগিয়ে আসা উচিত এই ভাবনা থেকে আমাদের এই কাজটা। দেখুন, আমরা যেটা কিনেছি সেটাও কিন্তু বাজারে যা দাম তার থেকে অনেক বেশি দিয়ে কিনেছি, কিন্তু এই সময় সে ভাবনা ভাবলে হবে না। কালোবাজারি যারা করবার তারা করছে, কিন্তু আমাদের মনে হয় যে আমার প্রজন্ম এবং আমার পরের প্রজন্ম এই ভয়ঙ্কর পরিস্থিতি দেশের আর কোনোদিনও আসবে বলে আমার মনে হয় না। তো এই সময় যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে সেটা মানুষ হিসেবে জন্ম নেবার কোনো অর্থ হয়। আপনাদের তরফে কি অ্যাওয়ারনেস প্রোগ্রামও করা হচ্ছে, প্রচার চালানো? আমরা যেটা ভাবছি, প্রশাসনের সাথে কথাও হচ্ছে যে আজকের এই পরিস্থিতিতে, এই যে 21 দিন এবং তারপরে একটা অনির্দিষ্ট সময় ধরে কি দাঁড়াবে সেটা আমাদের ভাবনার মধ্যে এখনও নেই। তো এই পরিস্থিতিতে দিন আনে দিন খায় মানুষগুলো কি করবে, সেই ভাবনা থেকে তাদের আহারের ব্যবস্থা করা যায় কি না, চাল ডাল, তাদের রোজকার যে বিষয়টা খাবার সেটা করা যায় কি না, এই ভাবনাটা আমরা সবাই মিলে প্রশাসনের সাথে বসেই ভাবছি।